ঝালকাঠি জেলায় দিন দিন বেড়ে চলেছে সুস্বাদু ও পুষ্টিকর ফল আমড়ার আবাদ। এই বছর ফলনও বেশ ভালো হয়েছে। বিভিন্ন হাটে জমে উঠেছে জমজমাট এ আমড়ার ব্যবসা। ছোট ছোট নৌকায় করে বাগান থেকে পাইকারদের কাছ থেকে আমড়া আনেন ব্যবসায়ীরা। প্রতি মণ আমড়া 800 থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষক ও ব্যাপারীরা। আমরা এই অঞ্চল থেকে আমরা প্রত্যেক বছর পেয়ারা আমরা প্রত্যেক মৌসুমে আমরা 3 মাস বিক্রি করি। আমাদের থেকে পাইকাররা মাল নেয়, পাইকার নিয়ে মাল বিক্রি করে। এখন বাজার 1000-1200-1300 এরকম বাড়ার সম্ভাবনা আছে। দর মোটামুটি 12-13-14-11.5 আমরা ভালো ভালো বুঝগা দর। পেয়ারার সিজন শেষ, এখন আমরা কিনতে আসছি। চলতি মৌসুমে জেলায় 602 হেক্টর জমিতে আমড়ার আবাদ হয়েছে, যা থেকে মৌসুম শেষে 4874 মেট্রিক টন আমড়া উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে, যা গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। এই আমড়ার চাষ ঝালকাঠি জেলায় দিন দিন সম্প্রসারিত হচ্ছে। বিশেষ করে ঝালকাঠিতে এবছর 602 হেক্টর জমিতে কিন্তু আমড়ার আবাদ হয়েছে এবং আশা করা যাচ্ছে যে এ থেকে প্রায় 5000 মেট্রিক টন আমড়া উৎপাদিত হবে, ফলে কৃষকদের কিন্তু আর্থসামাজিক অবস্থা পরিবর্তন ঘটছে। প্রতিদিন সড়ক ও নৌপথে এখান থেকে বিপুল পরিমাণ আমড়া সারা দেশে সরবরাহ করা হচ্ছে। বিজয় টিভি, নিউজ ডেস্ক।